92.7 বিগ এফএম এ সৌমিত্র বসুর সঙ্গে শুনছেন ভগবত প্রেম, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ভগবানকে আমরা মানি যথার্থই তাকে চাই বলে নয়, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাকে দরকার বলে। প্রেম হচ্ছে এমন কিছু যা সম্পূর্ণ স্বার্থহীন। এ প্রেম যাকে অর্পিত হয় শুধু তারই মহিমা ও স্তুতি ছাড়া তাতে অন্য কোনো চিন্তার স্থান নেই। প্রেমের স্বভাব হচ্ছে প্রণতি আর পূজা। প্রতিদানে প্রেম কিছু চায় না, শুধু ভালোবাসাই হলো বিশুদ্ধ প্রেমের একমাত্র আবেদন। একজন হিন্দু সাধিকা, মীরাবাইয়ের কথা বলছেন স্বামীজি, এ সম্পর্কে এরকম শোনা যায়, বিবাহের পর তিনি তার পতি রাজাকে বলেছিলেন, ইতঃপূর্বেই আমি বিবাহিতা। রাজা জিজ্ঞাসা করেন, কার সঙ্গে? সাধিকা উত্তর দেন, ভগবানের সঙ্গে। দীন দরিদ্রের দ্বারে দ্বারে গিয়ে তিনি তাদের শিখিয়েছিলেন ঈশ্বরকে গভীরভাবে ভালোবাসতে। তার হৃদয়ের ব্যাকুলতা কত গভীর ছিল তার প্রার্থনা গীতিগুলির একটি হতে জানা যায়। আমি ধন মান কিছুই চাই না, এমনকি মুক্তিও চাই না। প্রভু, তুমি ইচ্ছা করলে আমাকে শত শত নরক যাতনাও দিতে পারো, তথাপি শুধু তোমাতেই আমার অনুরাগ দাও। আমাদের প্রাচীন ভাষা এই সাধিকার মধুর ভজনাবলিতে পূর্ণ। তার মৃত্যু যখন ঘনিয়ে এলো, তখন এক নদীর তীরে গিয়ে তিনি সমাধিতে নিমগ্ন হলেন। এক মর্মস্পর্শী সঙ্গীতে তিনি ব্যক্ত করে যান যে তার প্রেমাস্পদের সঙ্গে মিলনের জন্যই তিনি যাত্রা করেছেন। পুরুষেরা ধর্মের দার্শনিক বিচারে সমর্থ, নারী স্বভাবত ভক্তিপ্রবণ। সে ভগবানকে ভালোবাসে হৃদয়ের অন্তঃস্থল থেকে, বুদ্ধি দিয়ে নয়। সলোমনের প্রার্থনা সঙ্গীতগুলি বাইবেলের চমৎকার অংশগুলির অন্যতম। এগুলির ভাবও অনেকটা ওই হিন্দু সাধিকার ভজন গীতের মতো অনুরাগে পূর্ণ। তথাপি শুনেছি এই অতুলনীয় সঙ্গীতগুলি খ্রিস্টানরা নাকি বাইবেল থেকে বাদ দিতে চাচ্ছেন। এর একটা কৈফিয়ত আমি শুনেছি, সলোমন নাকি কোনো যুবতীর প্রতি অনুরক্ত ছিলেন এবং যুবতীর কাছ থেকে তার রাজোচিত প্রেমের প্রতিদান চেয়েছিলেন। যুবতী অন্য কোনো যুবককে ভালোবাসত, সলোমনের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাইত না। এই কৈফিয়তটি কারো কারো কাছে হয়তো বেশ ভালোই লাগবে, কারণ এসব ভজন গীতের অন্তর্নিহিত ভাব অলৌকিক ভগবত প্রেম, তারা বুঝতে অক্ষম। ভারতের ভগবত ভক্তি অন্যান্য দেশের ভগবত ভক্তির থেকে কিছু স্বতন্ত্র, কারণ যে দেশের তাপমান যন্ত্র শূন্যের নিচে 40 ডিগ্রি সূচিত করে, সে দেশের লোকের প্রকৃতিও কিছু ভিন্ন ধরনের হয়। যে জলবায়ুতে বাইবেল রচিত হয়েছিল বলে শোনা যায়, সেখানকার লোকের আশা আকাঙ্ক্ষা, যারা ঈশ্বরোপাসনার চেয়ে সঙ্গীতগুলিতে ব্যক্ত হৃদয়াবেগ দিয়ে সর্বসিদ্ধিপ্রদ অর্থের পূজা করতেই অধিকতর অভ্যস্ত, সেই সব আবেগশূন্য পাশ্চাত্য জাতিগুলি থেকে পৃথক ছিল। এতে আমার কি লাভ? এটাই যেন ভগবত ভক্তির ভিত্তি। প্রার্থনা দিতে তারা শুধু স্বার্থপূর্ণ বিষয়গুলি কামনা করে। খ্রিস্টানরা সর্বদা চান ভগবান তাদের কিছু না কিছু দিন। সর্বশক্তিমান ঈশ্বরের সিংহাসন সমীপে তারা ভিক্ষুক রূপে উপস্থিত হন। গল্পে আছে, এক ভিক্ষুক কোনো সম্রাটের কাছে ভিক্ষা প্রার্থী হয়েছিল। ভিক্ষুক যখন অপেক্ষা করছিল সম্রাটের, তখন প্রার্থনার সময়। সম্রাট প্রার্থনা করছিলেন, হে জগদীশ্বর, আমাকে তুমি আরও ঐশ্বর্য দাও, আরও শক্তি দাও, আরও বড় সাম্রাজ্য দাও। ভিক্ষুক এই শুনে চলে যাচ্ছিল। সম্রাট পিছনে ফিরে জিজ্ঞাসা করেন, চলে যাচ্ছ কেন? উত্তর হলো, ভিক্ষুকের কাছে আমি ভিক্ষা চাই না। যে তীব্র আধ্যাত্মিক উন্মাদনা মহম্মদের হৃদয়ে আলোড়িত করেছিল, অনেকের পক্ষেই তা বোঝা কঠিন। তিনি ধুলোয় গড়াগড়ি দিতেন এবং বিরহ যন্ত্রণায় ছটফট করতেন। যেসব লোকোত্তর পুরুষ এরূপ তীব্র হৃদয়াবেগ অনুভব করেছেন, লোকে তাদের বায়ুরোগগ্রস্ত বলেছে। অহংশূন্যতাই ঈশ্বরানুরাগের প্রধান লক্ষণ। ধর্ম আজকাল মানুষের একরকম শখ বা বিলাস মাত্র হয়ে দাঁড়িয়েছে।
লোকে গির্জায় যায় গড্ডলিকা প্রবাহের মতো। তারা ভগবানকে স্বেচ্ছায় বরণ করে না, কারণ তার সঙ্গে তো তাদের প্রয়োজন বা স্বার্থের সম্বন্ধ মাত্র। অধিকাংশ লোকই একরকম প্রচ্ছন্ন নাস্তিক, অথচ প্রত্যেকেই নিজেকে খুব ধর্মপ্রাণ বিশ্বাসী ভেবে আত্মপ্রসাদ লাভ করে থাকে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর কথা আমৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।